আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি আজকে চলে আসছি যারা কলেজে ভর্তির আবেদন করেছেন, এখন আপনার কলেজ চেঞ্জ করতে চাচ্ছেন, তাদের কিভাবে কলেজ চেঞ্জ করবেন। এখানে কোনো টাকা পয়সা খরচ হবে না, জাস্ট যে আগে যে ওয়েবসাইটে কাজ করছেন ওই ওয়েবসাইটে ঢুকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাপ্লিকেশন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনার যে হোম পেজটা আসবে, এখানে প্রথমে যেটা করতে হবে, আপনার যে রোল নাম্বারটা দিয়েছেন ওই রোল নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন। তা আমি রোল নাম্বারটা টাইপ করতেছি। তো রোল নাম্বার টাইপ করার পরে আপনি যেই আপনার যে বোর্ড সিলেকশন করবেন, তারপরে আপনার যে পাশের সন ওটা সিলেকশন করবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে সিলেকশন করতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি তুলে দিচ্ছি এখানে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমার তোলা শেষ, এবার হলো ভেরিফিকেশন নাম্বার। এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটা এই ঘরে দিয়ে দেবেন, জাস্ট কাজ এইটুকু। তো আমি কোডটা তুলে দিচ্ছি এখানে। কোডটা তোলার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট বাটন, নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার প্রথমে এলো কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারে আপনি যেই কন্ট্যাক্ট নাম্বারে পেমেন্টটা করছেন 150 টাকা ওটা দেবেন, আর ওই নাম্বারে একটা সিকিউরিটি কোড গেছে, ওই কোডটা তুলে দেবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, ফোন নাম্বার আর কি। তো ফোন নাম্বারটা তোলা শেষ, এবার আমার সিকিউরিটি কোডটা দিতে হবে। মোবাইলে যে সিকিউরিটি কোড গেছে ওই কোডটা আমাকে দিতে হবে। অর্থাৎ 150 টাকা পেমেন্ট করার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন, ওই অ্যাপ্লিকেশন করার পরে একটা সাবমিট, অ্যাপ্লিকেশন সাবমিটের একটা মেসেজ গেছে, ওই মেসেজটার মধ্যে একটা সিকিউরিটি কোড থাকবে, ওই কোডটা আপনাকে এখানে তুলে দিতে হবে, ঠিক আছে। তা আমি সিকিউরিটি কোডটা এখানে তুলে দিচ্ছি, দেখেন। সিকিউরিটি কোড যদি ভুল হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভুল বাতাবে। অনেক সময় সিকিউরিটি কোড দুইবারও যায়, মানে দুইটা কোড থাকে আর কি, একটা মেসেজের মধ্যে দুইটা কোড থাকে। তো অনেকে ভুল করে দেখা যায় উপরেরটা দেয় নিজেরটা দেয় না, আবার অনেকে এরকম করে আর কি। তা আপনারা ওটা হিসেব করে দেবেন, ঠিক আছে। তো আমি সিকিউরিটি কোডটা তুলে দিচ্ছি এখানে, দেখেন আমার সিকিউরিটি কোডটা অলরেডি তোলা শেষ। এবার আমার এখানে দেখেন এই যে আপডেট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা আপডেটে ক্লিক করি। এখানে আবার এই যে প্রিভিউ পার্সন ইনফরমেশন, এটার দরকার নেই, আপডেটে মারবেন। আপডেটে মারার পরে এখানে একটা বিষয় দেখেন, ওনারা ভুল দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন, মোবাইল নাম্বার অর সিকিউরিটি কোড ইজ নট ভ্যালিড, মোবাইল নাম্বার বা সিকিউরিটি কোড সঠিক নয়, এই জায়গায় এই যে রেড মার্ক দেওয়া এই জায়গাটা এটা দেখাচ্ছে। তার মানে উনি যে সিকিউরিটি কোডটা দিচ্ছে ওটা হয়তো ভুল আছে, অথবা মোবাইল নাম্বারটা ভুল আছে, ঠিক আছে। তো আমরা আবার সেম মোবাইল নাম্বারটা তুলবো, এখানে জাস্ট আমাদেরই মিস্টেক। তো মোবাইল নাম্বার তুললাম, এবার সিকিউরিটি কোড ওর মানে ওখানে আরেকটা আছে, ওটা দিয়ে ট্রাই করবো আর কি। তো ওটা আমি এখানে দিচ্ছি, দেখেন। তো সিকিউরিটি কোড তোলার শেষ, এবার আমি আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। তো করলাম, এবার দেখেন চলে আসছে। প্রথমে দেখেন এখানে এই যে ওর রোল নাম্বারটা এখানে দেখাচ্ছে, তারপর ওর বোর্ড দেখাচ্ছে, তারপর ওর পাশের সন দেখাচ্ছে, তারপর ওর পিতার নাম, ওর মায়ের নাম, ঠিক আছে। তারপরে ও কত পয়েন্ট পাইছে ওটা দেখাচ্ছে। তা আমরা এগুলা জাস্ট জানি সবাই, স্ক্রল করে একটু নিচে আসবো। মুক্তিযোদ্ধা কোটা থাকলে এখানে টিক মার দিয়ে আপনি আবার এটা করে নিতে পারেন। তো ওর নাই, আমি নেক্সটে ক্লিক করে সামনে এগিয়ে যাব। নেক্সটে ক্লিক করার পরে ও আগে যেসব কলেজগুলো, 5টা কলেজ চুজ করছে, ওই কলেজগুলো এখানে দেখাচ্ছে। তো এখন এই লোকটা আপনার আবেদনটা করবে হলো কি, ও আগে গ্রুপ নিচে হলো বিজনেস, এখন হিউম্যানিটিজ নেবে, অর্থাৎ গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছে, পাশাপাশি কিছু কলেজও চেঞ্জ করবে, যেহেতু ওর হয়তো এটা পারবে না। তো আমরা যা সেই এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, যা ডিলেট করে দেবে সবগুলো, যে ও সবগুলো চেঞ্জ করতে চাচ্ছে। তো এখানে প্রথমে জেনারেল বোর্ড সেম আগের মতোই দেবেন, তারপরে ডিস্ট্রিক্ট যেটা ওই ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি ভর্তি হতে চাচ্ছেন, তারপরে থানা দেবেন, থানার পরে থানার আন্ডারে যেসব কলেজ ওখান থেকে কলেজগুলো চুজ করে নেবেন, এইটাই। তারপরে এখানে ডে, এখানে বাংলা, এখানে আগে ছিল বিজনেস এখন হিউম্যানিটিজ হবে, ঠিক আছে, মানে ও গ্রুপ চেঞ্জ করবে। এবার তারপরে অ্যাট দিস কলেজ, এটা জাস্ট এভাবে এভাবে আপনারা সবগুলো কাজ সেম টু সেমভাবে করে নেবেন, ঠিক আছে। তা আমি আমার এই যে আবেদনটার কাজ আমি সেরে নিচ্ছি। তো বিয়াস, আমার এখানে অলরেডি আমার 5টা কলেজ এখানে চুজ করা শেষ, যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা কলেজ আমি চুজ করে পেলাম। আগে যেটা ছিল সেটা হলো বিজনেস, এখন আমি হিউম্যানিটিজ করছি। এখানে আমাদের অলরেডি আর কাজ নেই, একটু ভালোভাবে জাস্ট দেখে নেবেন কাজ এইটুকু। তা আমি ভালোভাবে একটু দেখে নিচ্ছি। এখানে এই যে 5টা কলেজের নাম দেওয়া আছে, জাস্ট এই যে প্রথমে যে কলেজ 1, 2, তারপর 3, হ্যাঁ, তারপরে 4, এরকম মোট টোটাল 5টা কলেজ আমি এখানে চুজ করছি। এবং কি এখানে ওর যে গ্রুপটাও চেঞ্জ করে দিলাম, এখন সবগুলো হিউম্যানিটিস। এক কলেজ দুবার দেওয়া যাবে না, এক কলেজ আপনাকে একবারে দিতে হবে, ঠিক আছে। আগে বিজনেস ছিল, এখন হিউম্যানিটিস করছি। তো আমাদের এখানে সবগুলো কাজ করা শেষ হলে নেক্সট বাটনে আমরা ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাটা দেখাচ্ছে যে হিউম্যানিটিজ আপনার দেখাচ্ছে, তারপর এখানে সাবমিট বাটন দেখাচ্ছে, আর এখানে আবার কন্টিনিউ টু এডিটে মারলে এটা আবার আপনি এডিট করতে পারবেন। আমি সাবমিটে দিয়ে যে প্রিন্ট দিয়ে দিচ্ছি, কাজ শেষ। এই যে দেখেন এই যে প্রিন্ট, এটা আমি জাস্ট প্রিন্ট করে নেব, চাইলে আপনি সেভও করে নিতে পারেন। এই যে
তো আমি এটা প্রিন্ট করে নেব জাস্ট কাজে এটুকু এটা করার এটা রেখে দেবেন এইটুকুই তো ভিডিও আজকের জন্য এতটুকু কিভাবে কলেজ পরিবর্তন করতে হয় সে বিষয়ে দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।